بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ থেকে একবন 0869 মোবাইল নম্বর এসেছে, জানতে চেয়েছেন যে আমার মুখে অনেক ব্রণ, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, এমনকি নফল নামাজও পড়েছি কিন্তু কমছে না। এখন জানতে চাই কোনো শরীয়তে শেফা আছে কিনা দয়া করে জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত বোন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রোগ দিয়ে থাকেন, ওই মারিজতু ফাহুয়া ইশফিন, আমি যখন অসুস্থ হই শেফা দান করে হলেন আল্লাহ। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই শেফা কামনা করবেন, এটা সর্বপ্রথম। দ্বিতীয় নম্বর কথা যে অভিজ্ঞ ডাক্তার যারা নাক কান গলার বা বিশেষ করে চর্মরোগের ডাক্তার রয়েছেন তাদেরকে আগে দেখান। আপনি বলছেন যে অনেক ডাক্তার দেখেছেন তারপর ভালো হয় না, অবশ্যই ভালো হবে। আপনি আল্লাহর ওপর এতিকাদ রাখুন, কারণ হাদিসে এসেছে আনা এন্দা জন্য হোসনের জন্য আব দেবী, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তার সামনে এভাবেই উপস্থিত হই। অতএব আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখবেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রোগ ভালো করে দেবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার এই মুখের ব্রণ এবং যাবতীয় রোগকে মাফ করেন, বলেন আল্লাহুম আমিন। তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি ঔষধ সেটি হতে পারে, সেটা হলো জৈতু জৈতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ কুলে জৈতুন অদ্দাহে নবী, তোমরা জৈতুন খাও এবং এটা দিয়ে তেল মালিশ করো। তা জৈতুনের তেল, কারণ কোরআনুল কারিমের এক আয়াতে আল্লাহ বলছেন শাজারাত মুবারাকা, অর্থাৎ বরকতময় গাছ হলো জৈতুনের গাছ। এই জন্য জৈতুনের তেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছিলেন, আপনিও এটা ব্যবহার করতে পারেন। জৈতুনের তেল আপনি যদি ব্যবহার করেন, অরিজিনাল জৈতুন যেটাকে অলিভ অয়েল বলে, তো অলিভ অয়েল যদি আপনি ব্যবহার করেন, আশা করি ইনশাআল্লাহ মুখের ব্রণ শেষ হয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটি জিনিস, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাব্বাতু সাউদা দাওয়া উল্লিকুল্লি দা ইল্লা সাম, যে কালো জিরা এটা সকল রোগের ঔষধ শুধু মৃত্যু ব্যতীত। অতএব আপনি কালো জিরা এটা খেতে পারেন, অথবা কালো জিরা পেশে ব্রণের মধ্যে লাগিয়ে দিতে পারেন, এবং জৈতুনের তেল ব্যবহার করতে পারেন, খাবেন ওখানে লাগাবেন, এবং এতেকাদ রাখবেন, বিশ্বাস রাখবেন যে অবশ্যই আল্লাহ ভালো করবেন। এবং পারলে পাশাপাশি জমজমের পানি, হাদিসে এসেছে মা এ জমজম লেবা শরেবালা, জমজমের পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে পান করবে তার সেই উদ্দেশ্য সফল হবে। কাজে এই জমজমের পানি যদি পারেন আপনি এটাও পান করবেন, আশা করি ইনশা আল্লাহ এর মাধ্যমে উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে অবশ্যই শেফা রেখেছেন। এবং পাশাপাশি আরও একটা জিনিস, সেটি হলো মধু, মধু খান বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বরকত দেবেন। এবং দুধের মধ্যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, এইগুলি ইউজ করলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন। হাজা ওয়াল্লাহু আলাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।